আসসালামু আলাইকুম, হুমায়রাস কিচেনে আমি হুমায়রা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে খুবই কম উপাদানে খুব কম সময়ে ময়দার তৈরি বিস্কুট। আশা করি দেখবেন, আর যদি দেখে ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্টস করবেন, ভিডিওটি শেয়ার করবেন। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। এখানে আমি হাফ কাপ তরল দুধ নিয়েছি, রুম টেম্পারেচারে থাকা। নিয়েছি হাফ কাপের চেয়ে একটু কম পরিমাণে চিনি। এরপর এই দুটো খুব ভালো করে মিক্স করতে হবে, যেন চিনি আর দুধ সম্পূর্ণভাবে মিক্স হয়ে যায়। চিনির পাউডার নিলে সময়টা কম লাগে। এরপরে আমি একটি চালুনিতে 2 কাপ পরিমাণে ময়দা নেব। আমি সবগুলো মেজারমেন্ট কাপ দিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন এখানে হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে চেলে নিচ্ছি, এবং অবশিষ্ট যে অংশ থাকে সেটি ফেলে দিতে হবে। সামান্য একটু লবণ দিলাম, 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিলাম, বাটার দিলাম, বাটার আমি 2 টেবিল চামচ দিব, পরে আরেকটু দিব। এরপরে সবগুলো খুব ভালো করে মিক্স করে নিতে হবে, যেন শুকনো আটা না থাকে। হাত দিয়ে খুবই ভালো করে মিক্স করতে হবে। খুব ভালো করে যখন মিক্স হয়ে যাবে তখন এখানে অল্প অল্প করে দুধ আর চিনির যে মিশ্রণটা করে রেখেছি সেটা মিক্স করতে হবে, এবং এই ডোটা কিন্তু একদম সফট হবে, যেন হাত দিয়ে খুব তাড়াতাড়ি মিক্স করা যায়, এরকম শক্ত হবে না, যেন ইজিলি একটা তৈরি করা যায় এরকম ডো। দেখতে পাচ্ছেন কীরকম সফট হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এরপরে এটা খুবই ভালো করে এরকম করে ময়ান দিতে হবে প্রায় 5 থেকে 7 মিনিট। এটা তৈরি করা কিন্তু খুব কঠিন না, খালি একটু ধৈর্যের ব্যাপার। আর খেয়ে যদি সবাই পছন্দ করে তখন আসলে কষ্টটা সার্থক হয়। এরপরে দেখতে পাচ্ছেন কিন্তু কীরকম নরম হয়েছে, তৈরি হয়ে গেল। এখন একটি পিড়িতে আমি একটু ময়দা নিয়ে ডোটা দিয়ে দিলাম, এখন এটি বেলে নেব। আর এটা কিন্তু পাতলা হবে না, মোটা হবে, আপনারা দেখতে পাবেন কীরকম মোটা হবে। আর দেখুন যে ডোটা কীরকম সফট হয়েছে, যদি শক্ত হতো বেলার সময় কিন্তু ফাটলের সৃষ্টি হতো। এখন একটি কাটার দিয়ে রাউন্ড শেপে আমি কেটে নেব। এই কাটার না থাকলে যে কোনো রাউন্ড শেপের কিছু দিয়েই কাটা যাবে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি এভাবে করে নিলাম। এরপরে একটি স্টিলের প্লেটে একটু তেল মেখে নিয়েছি, এবং এরপরে বিস্কুটগুলো দিয়ে দিলাম। আমি চুলায় তৈরি করে দেখাচ্ছি আপনাদের এটা, এবং এটি তৈরি করতে কিন্তু খুব কম উপকরণ লাগলো, আপনারা দেখতে পেলেন, এবং স্বাদ কিন্তু অনেক এটার। আমার বাসার সবাই পছন্দ করেছে, এবং যতগুলো বানিয়েছি শেষ হয়ে গিয়েছে। একটি ফ্রাই প্যানে আমি 3 টেবিল চামচ লবণ দিয়েছি, উপরে একটু স্ট্যান্ড দিয়ে 5 মিনিটের মতো গরম করেছি। 5 মিনিট পরে আমি স্টিলের প্লেটটা দিয়ে দিলাম বিস্কুট সহকারে। এরপরে হাই হিট থেকে চুলার আঁচটা মাঝারি করে দিব, এবং ঢাকনায় যে ছিদ্র আছে সেটি ওই ময়দার ডো থেকে একটু নিয়ে বন্ধ করে দিব। এরপরে 30 মিনিট পরে আমি খুললাম। 30 থেকে 25 মিনিটের মতো লেগেছে আর কি। কাঁটা চামচ দিয়ে বিস্কুটগুলি উল্টে দেব, উল্টে দিয়ে আবারও 20 থেকে 25 মিনিট অপেক্ষা করব। আর এখানে আমি একটি টিপস দিচ্ছি, সেটা হচ্ছে যে যখন বিস্কুটগুলো ওই পাশে হয়ে যাবে সাথে সাথে কিন্তু একটু সফট থাকবে, সফট থাকবে বলতে হালকা, এটা যখন ঠান্ডা করা হবে তখন বিস্কুট সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি আমি কীরকম হয়েছে ঠান্ডা করার পরে। দেখুন এটা ভেঙে গেল এরকম হবে। আশা করছি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্টস করুন, আমার ভিডিওটি শেয়ার করুন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলোর জন্য। সবাই অনেক অনেক ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।